সাধারণত বেশিরভাগ মানুষই তাদের নিজ নিজ কাজকেই সবচেয়ে কঠিন বলে মনে করে, কিন্তু এই পৃথিবীতে এমন কিছু পেশা রয়েছে যেগুলো কঠিন হওয়ার সাথে সাথে খুবই বিপজ্জনক। কিন্তু যাই হোক, এসব সাহসী মানুষগুলো সেই বিপজ্জনক কাজগুলোকে খুব আনন্দ সহকারে করে থাকে। আমাদের মতো তারা এসিতে বসে চা বা কফি খেতে খেতে কাজ করে না, তারা ভয়ঙ্কর পরিবেশে তাদের কাজগুলো সম্পন্ন করে। চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর এরকমই পাঁচটি ভয়ঙ্কর পেশার ব্যাপারে, যেগুলিকে খুবই কঠিন হওয়ার সাথে সাথে বিপজ্জনকও মনে করা হয়। নাম্বার 5, স্ক্রাইস রিডিমার স্ট্যাচু। রিও ডি জেনেরিওতে 2320 ফুট উঁচুতে অবস্থিত এই জিসাস ক্রাইস্টের স্ট্যাচুটি 2007 সালে বজ্রপাতের দরুন ক্ষতিগ্রস্ত হয়েছিল। বজ্রপাতের আঘাতে মূর্তিটির মাথা, কাঁধ এবং হাতের কিছু অংশ ভেঙে পড়ে এবং বিভিন্ন জায়গায় চিড় ধরে যায়। আর যখন মূর্তিটি রিপেয়ার করার জন্য মানুষকে 124 ফুট উঁচু মূর্তির হাতের উপর চড়ে তার আঙুলগুলি রিপেয়ার করার কাজ দেওয়া হয়, তখন বড় বড় কন্ট্রাক্টররাও কাজটি করতে ভীত হয়ে পড়ে। তখন ক্যাথলিক সম্প্রদায়ের মানুষেরা পৃথিবীর সবচেয়ে দক্ষ ইঞ্জিনিয়ারদের এই কাজ করার দায়িত্ব দেয়। আর দেখুন কিভাবে জীবন হাতে নিয়ে এই ইঞ্জিনিয়াররা জিসাস ক্রাইস্টের হাতের উপর দিয়ে হেঁটে যাচ্ছে এবং কাজ করছে। আমার নজরে এই ধরনের পেশা খুবই বিপজ্জনক বলে মনে হয়েছে। আপনার কাছে এই কাজটি কতটা বিপজ্জনক বলে মনে হয়েছে তা আমাদের কমেন্ট করে জানান। নাম্বার 4, ল্যান্ডমাইন রিমুভার। বারুদের সুরঙ্গ খুঁজে বার করার চাকরি খুবই বিপজ্জনক হয়ে থাকে, কারণ তাদের কাজ হলো সেই সমস্ত বিপজ্জনক বোমা বা ল্যান্ডমাইনগুলি মাটির তলা থেকে খুঁজে বের করা, যেগুলো অতীতে সেনাবাহিনীর উপর আক্রমণ করার জন্য দক্ষতার সাথে মাটির তলায় লুকিয়ে রাখা হয়েছিল। আজ পর্যন্ত সারা বিশ্বে প্রায় কয়েক লক্ষ ট্রেনিংপ্রাপ্ত প্রফেশনাল মানুষেরাও এই কাজ করতে গিয়ে তাদের জীবন হারিয়েছে। এই শ্রেণীতে বোম নিষ্ক্রিয় করার দলকেও আপনি রাখতে পারেন, কারণ তাদের কাজও খুবই বিপজ্জনক, যা হয়তো আপনি বা আমাদের মতো সাধারণ মানুষরা কখনোই করতে চাইব না। নাম্বার 3, ইলেকট্রিক পাওয়ার লাইট ইনস্টলার। এই জব এতটাই বিপজ্জনক যে এখানে একটু অসতর্ক হলেই আপনার মৃত্যু অনিবার্য। কোনো উঁচু স্থানে বিদ্যুতের তার নিয়ে যাওয়াই হোক বা খারাপ আবহাওয়ার মধ্যে ইলেকট্রিক তারের মেরামত করাই হোক, এই কাজ করা মানে হলো মৃত্যুর সাথে খেলা করা। যে সমস্ত ইলেকট্রিক কর্মচারীরা 2000 মিটার উঁচু টাওয়ারে উঠে এই সমস্ত কাজগুলি করে, তাদের সাহস এবং কলিজার জোর কতটা তা বলার অপেক্ষা রাখে না। এত উঁচু থেকে পড়লে মৃত্যু তো অনিবার্য, এবং সাথে রয়েছে প্রচণ্ড শক্তিশালী বিদ্যুতের সাথে কাজ করার ভয়, যার সামান্য সংস্পর্শে এলেই পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা থাকে যে কোনো মুহূর্তে। তাই এই সমস্ত কর্মচারীদের সতর্ক থাকতে হয় সর্বদাই, কারণ সামান্য ভুলে তাদের মৃত্যু অনিবার্য। নাম্বার 2, আন্ডারগ্রাউন্ড ম্যানহোল পরিষ্কার করা। পরিষ্কার করার কাজটা কতটা ভয়ঙ্কর হতে পারে তখন বোঝা যায় যখন শহরের আন্ডারগ্রাউন্ডে কোনো নর্দমা বা ম্যানহোল পরিষ্কার করা হয়, কারণ এই সমস্ত সুরঙ্গে সাধারণ মানুষ প্রবেশ করতেই পারে না। মানুষের মলমূত্র এবং পচাগলা বর্জ্য পদার্থ থেকে যে গ্যাস নির্গত হয় তা যে কোনো রাসায়নিক বোমের তুলনায় কম নয়। কখনো কখনো এই সাফাই কর্মীদের গ্যাস মাস্কও দেওয়া হয় না। আপনি প্রায় প্রতিদিনই খবরে বা নিউজ পেপারে এই সমস্ত মানুষের মৃত্যুর খবর পড়ে থাকবেন। যদিও সাফাই কর্মীরা আমাদের সমাজ থেকে আবর্জনা পরিষ্কার করে, আমাদের জীবনকে সুন্দর করে তোলে, কিন্তু তাদের এই পরিশ্রমের মূল্য আমাদের সমাজ কখনোই তাদের দেয় না। সামান্য কিছু পয়সার বিনিময়ে তারা নিজেদের জীবনকে বাজি রেখে প্রতিদিনই এই কাজগুলো করে চলছে। নাম্বার 1, স্ট্যান্ডম্যান। এই ইন্ডাস্ট্রিতে হাজারো স্ট্যান্ডম্যান তাদের জীবন হারিয়েছে, কিন্তু আমরা কখনোই তাদের ব্যাপারে সিরিয়াসলি ভেবে দেখিনি। যখন কোনো অ্যাকশন হিরোর মুভি হিট হয় তখন তার পেছনে স্ট্যান্ডম্যানের হাত অবশ্যই থাকে, যারা জীবন হাতে নিয়ে কখনো বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেয়, আবার কখনো গায়ে আগুন লাগিয়ে নেয়। আপনি নিজেই একবার ভেবে দেখুন, 40 ফুট উঁচু বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়া কিন্তু খুব একটা সহজ কাজ নয়। তো বন্ধুরা, এই ছিল বিশ্বের বিপজ্জনক পেশা যা হয়তো আপনি
বা আমাদের মতো সাধারণ মানুষ কখনোই করতে চাইব না। এ সমস্ত কাজগুলোর মধ্যে কোন কাজটি সবচেয়ে ভয়ঙ্কর বা বিপজ্জনক বলে আপনার মনে হয়েছে তা আমাদের নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। এরকম অদ্ভুত, রহস্যময় এবং অজানা ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং অন্য মানুষকে জানার সুযোগ করে দিন। দেখা হবে পরের ভিডিওতে।